আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই রকম পিকচার, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটো পাহাড়ি যে অঞ্চল আমাদের জেলা, সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2 থেকে 3 দিন, বাকি জায়গাতে কিন্তু ড্রাই। দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি ক্রমশ কিন্তু বাড়বে, এই মুহূর্তে খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, কিন্তু মোটামুটি 4-5 দিন পর থেকে একটু গ্র্যাজুয়ালি দিনের তাপমাত্রা বাড়তে থাকবে, রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কতাও কিছু নেই, মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।